গত জুমায় আলোচনা হয়েছিল যাকাতের উপরে, যাকাতের হুকুমটা কার, রোজা যেরকম ফরজ যাকাতটাও ওরকমই ফরজ, নামাজটাও ওইরকমই ফরজ। অনেক নামাজি আছে তিনি যাকাত প্রদান করেন না, যাকাতের সাথে নামাজের সাথে এত সুসম্পর্ক, যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন সেখানে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। দেখুন কোরআনুল কারীমের ভিতরে শুরুতে যান, সেখানেও যাকাতের কথা আল্লাহ তাআলা বলেছেন, যেখানে আল্লাহ আকিমুস সালাহ শব্দটি ব্যবহার করেছেন সেখানে আল্লাহ তাআলা ওয়াতুস যাকাত শব্দটি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের সাথে আর যাকাতের সাথে এই রকম সম্পর্ক, বুঝেন নাই কি রকম সম্পর্ক, নামাজের সাথে যাকাতের সাথে এই রকম সম্পর্ক। এখন সম্পর্কটা কেন, তার পিছনে কারণ, নামাজ আমাদেরকে শিক্ষা দেয় গরিব অসহায়, যেই রিকশায় উঠে আসলাম ওই রিকশা চালক যেই কাতারে দাঁড়িয়েছে আমিও সেই কাতারে দাঁড়িয়েছি, আমি বলতে পারবো না যে এই বেটা তো রিকশায় উঠে আসলাম তুই আবার আমার পাশে দাঁড়ায় যা দূরে যা, এই কথা বলার সুযোগ আছে কোথা কেন? তাহলে নামাজ আমাদেরকে শিক্ষা দেয় ধনী গরিব ইসলামে এটা চলে না, ঐক্যবদ্ধতা শিক্ষা দেয়, কালো সুন্দর এই ভেদাভেদ নামাজ চায় না, দেখে না, শুধু দেখে ইমান আছে কিনা, কথা বলেন না কেন, ঠিক কিনা? এখন যাকাত নামাজের পাশাপাশি আসার পিছনে কারণ কি? নামাজ আপনাকে শিক্ষা দিচ্ছে যেই রিকশার উঠে তুমি এসেছো ওই রিকশা চালক যেইভাবে তোমার পাশে দাঁড়াতে পারে ওইভাবে যাকাত দিয়ে ও আজকে রিকশা চালক হয়েছে, আগামী দিন যেন সেও রিকশায় বসতে পারে, সেই সক্ষম যেন সেই ব্যক্তি হতে পারে, এই জন্য যাকাত আপনাকে দিতে হবে। কিন্তু আজকে মুসলিম জাতি সেটা আমরা ভুলে গিয়েছি, শুধু আমরা চাই যে আমার অর্থ সম্পদ বাড়তেছে, আমার পাঁচতলা দশতলা হবে কেমনে, এই চিন্তা, পাশের ভাইটা রিকশা চালক সে কিভাবে করে এর যে একটা ভালো যানবাহন ক্রয় করতে পারবে, করে সে মানুষের খেদমত করতে পারবে, নিজে চলতে পারবে, সেই ব্যাপারে আমাদের ভূমিকা নাই কি আছে, বলেন আছে? এই জন্য আল্লাহ তাআলা নামাজ এবং যাকাত দুটিকে পাশাপাশি করেছেন, তার পিছনে কারণ কি? নামাজি ব্যক্তি অর্থ আছে, অর্থ দিবে গরিব মানুষকে, পরে নামাজি ভাইকে দিয়ে তাকেও অর্থওয়ালা বানায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ পারবো। দুই নাম্বার হলো নামাজ এবং যাকাত, যদি আপনার দ্বারা এই যাকাতের টাকা দ্বারা কোন নামাজি ব্যক্তি যদি টাকা বলা হয়ে যায়, এই মানুষটা এই অর্থ সম্পদ খারাপ কাজে ব্যয় করবে, কথা বলেন না কেন, খারাপ কাজে ব্যয় করবে না, এই মানুষটা ভালো কাজে ব্যয় করবে। এজন্য নামাজ যেইভাবে করে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে, যাকাত সেইভাবেই ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে। এজন্য আমরা যারা নামাজ পড়ি, যাদের উপরে যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, আমরা অবশ্যই যাকাত গুলি দেবার সময় কোনো মদপুর কোনো হারাম কাজের সাথে লিপ্ত আমার টাকা যেন তারা না পেয়ে নামাজিরা যেন পায়, খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরি, তাহলে কিছু প্রশ্ন এসেছে যাকাতের বিষয়, যেটি হলো যে যাকাত কোন কোন খাদে ব্যয় করবে, এই ব্যাপারে সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা আটটি খাত দিয়েছেন, সুযোগ থাকলে বাংলায় কোরআনুল কারীমের তর্জমা পাওয়া যায়, আপনাদেরকে আমি অনেক সময় বলে থাকি আপনারা তর্জমাগুলি দেখেন, দেখলে আপনাদের জন্য সুবিধা হবে, আমাদের হুজুরদের একটু কম চিল্লানো লাগবে, চিল্লালে তো আপনারা মন খারাপ করেন, আপনারা বেজার হয়ে যান, কারো চেহারার দিকে তাকানোই যায় না এমন হয়ে যায় কথা বলুন,
কথা কয় না। আমরা যে বলতেছি আপনাদের কষ্ট লাগতেছে, আপনারা এটা অনুধাবন করবেন যে হুজুরের কথা বাদ দিলাম, আমি যাই তো গিয়ে দেখি তো কোরআনে আল্লাহ আসলেই বলছে না, হুজুররা বানায়া বলতেছে। কত বই তো করলেন জীবন, কত ইতিহাস অমুক হাস তমুক হাস কত হাস করলেন, কিন্তু আল্লাহর কোরআনটার তর্জমা একটু পড়েন না, হাদিসের একটা ব্যাখ্যা গ্রন্থ পড়েন, বাংলায় সব ধরনের বই পুস্তক এখন পাওয়া যাচ্ছে, যাকাতের বিষয়ে অসংখ্য বই পুস্তক পাওয়া যাচ্ছে, নামাজের বিষয়ে অসংখ্য বই পুস্তক পাওয়া যাচ্ছে, 50 টাকা 100 টাকা খরচ করে বইটা একটু কিনে 2 ঘন্টা পড়েন, আপনার দিলের পরিবর্তন অবশ্যই আসবে, কিন্তু সেটাতে আমরা নাই, শুধু আছি। হুজুর বললেই মন খারাপ, কথা কয় না, হুজুর বললেই মন খারাপ। যাকাত 8টি খাতে ব্যয় করব, এ বিষয়ে আমি গত জুমায় কিছু বলেছিলাম, আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তীতে আবার সে বিষয়গুলি বলব, তবে সেই ক্ষেত্রে আপনার উত্তম পন্থা অর্থ দিয়েই করাই বেটার হবে। এরপরে যদি আপনি চান যে না আমি কোন বস্ত্র দিয়ে করতে চাই, আলহামদুলিল্লাহ করতে পারেন, কোনো সমস্যা নেই, যাকাত আদায় হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই, টাকা দিয়েও করতে পারেন, কাপড় দিয়েও করতে পারেন, তবে এমন কাপড় কিনা দিয়েন না যে কাপড়ের কারণে আসমান জমিন যা আছে সব দেখা যায়, মার্কেট গুলাতে এখন দেখা যায়, লিখে রাখছি, শপিং মহল গুলাতে দেখবেন জাকাতের কাপড় এখানে পাওয়া যায়, আছে, যদি আপনারা না দেখে থাকেন যান কোনা বাড়িতে, আমি নিজে দেখে আসলাম, লেখা আছে জাকাতের কাপড় এখানে পাওয়া যায়, তার মানে জাকাতের কাপড় সর্বনিম্ন যে জিনিসটা ওইটাই হলো জাকাতের, আর আল্লাহ তাআলা কি বলছেন, সর্বোৎকৃষ্ট জিনিসটা আমার রাস্তায় দাও, ভালো জিনিসটা আমার রাস্তায় দাও, লাঙ্কানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আমার রাস্তায় দান করবা, উত্তম জিনিসটা ভালো জিনিসটা দাও, আর আমরা দিচ্ছি কি যা চলে না, আমাদের অবস্থাটা কিরকম বলবো, এক মানুষে মনে করেন বিরিয়ানি রান্না করছে, বিরিয়ানি রান্না করার পর ইচ্ছা মতো খাইছে, ফুটবলের মতো বলটা বানিয়েছে, পেটটা বানিয়েছে, বানানোর পরে এবার দেখতেছে যে আর ঢুকে না, বেশি হয়েছে, কি হয়েছে, বেশি হয়েছে, এখন পাশে গরিব মানুষ কয় এদিকে আমরা বিরিয়ানি রান্না করছি একটু নিয়ে যা তুইও খা, কথা বুঝেন নাই, আসলে কি খাইতে পারছে যতক্ষণ ততক্ষণ ঠিক মতো খেয়েছে, যখন অতিরিক্ত হয়ে গেছে এখন সহানুভূতির হাত বাড়িয়ে দিচ্ছে, কথা কয় না ঠিক, এটা তো সওয়াব হবে না, এটা সওয়াবের কাজ না, বরং তোমার দিতে বনে চায় আমার এতটুক রাখো এইটুক পাশের বাসায় দিয়ে দাও, আলহামদুলিল্লাহ দিলে সওয়াব আল্লাহ তাআলা দিবে, আপনি আশা না করলেও আল্লাহ তাআলা কমতি দিবেন না, পারবো ইনশাআল্লাহ, সবাই পারবো, পারবো ইনশাআল্লাহ, তাহলে যাকাত দিব, এরপরে সাদকাতুল ফিতর, এই এত কথা হচ্ছে কেন, ওখানে দাঁড়িয়ে থাকেন, এটা ঢুকানোর দায়িত্ব আমি, পরবর্তীতে যখন ঢুকানো দরকার তখন ঢুকাবো, এদিকে কথা বলতেছে ওইদিকে ওনারা কথা বলতেছে, মনে হয় মুম এখানে মাছি আসছে, একথা আরো আগে সতর্ক করে দিয়েছিলাম, কোরআন হাদিসের কথা যখন হবে একবারে চুপচাপ, ওয়াং সিতু একবারে চুপ, কোনো শব্দ থাকতে পারবে না, যদি শব্দ হয় বান্দা গুনাহগার হবে, তাহলে আসছি নামাজ পড়তে সওয়াবের জন্য, গুনাহ কেন নিয়ে যাব, কি বলেন আপনারা, সওয়াবের জন্য এসে গুনাহ নিয়ে যেতে চাই, এই যে আসছি প্রায় আধা ঘন্টা যাবত ওইদিকে কথা গুন 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 হইতে আছে, আমি কয়েকবার ওদিকে দৃষ্টিপাত করছি, তারপর আপনারা কথা বন্ধ করছেন না, মানে কি, যে যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন, না পাইলে দাঁড়ায় থাকবেন, সেটা তো আমি আছি ঢুকানোর জন্য, তো আমি আছি, আপনাদের টেনশন কেন, আমি নাই, নামাজ শেষে যখন দেখবো আপনারা দাঁড়ায় আছেন, আপনাদের ঢুকানোর জন্য যে এইভাবে করা লাগে ওইভাবেই জায়গা করে দিব আমি ইনশাআল্লাহ, হতাশ হওয়ার কিছু নাই, সম্মানিত ভাইরা
কারণ মাসালা সংক্রান্ত বিষয় একটু হা আর না এই হায়ের জায়গায় না বুঝলেই ঝামেলা হয়ে যায়। পরবর্তীতে কয় অমুক হুজুরে কইছে এটা করা যাইব, আপনি কোন হুজুর করা যাইব না পাইছেন দেখি কথা কন না ঠিক না, এই জন্য ঝামেলা হয়ে যায়। এই জন্য মাসালা সংক্রান্ত বিষয় আপনি নিজেও শুনেন আরেকজনকে শোনার বিষয়ে সুযোগ করে দিন। সম্মানিত ভাইরা, তাহলে যাকাত দিব তবে আপনি 20টা শাড়ি দেওয়ার দরকার নাই। আপনি শাড়ি দিতে চান আপনি 20টা টাকা দিয়ে 10টা দেন, 10 জনকে দেন, 20 জনকে দেওয়ার দরকার নাই। আপনি 20টা লুঙ্গি দিতে চান 20টা না দিয়ে আপনি 10টা দেন, জোর জবরদস্তি নাই তো যে আপনাকে 20টাই দিতে হবে এরকম কোনো আছে? আপনার যে কয় টাকা যাকাত আসছে ওটা হিসাব করে যদি 10 লুঙ্গির টাকা হয়, লুঙ্গি দিয়ে যদি আপনি খুশি থাকেন তাহলে 10 লুঙ্গি কিনেন, কম দামি 20টা কিনার দরকার নাই। যদি পড়তেই না পারলো তাহলেও যাকাত দিয়ে কোনো লাভ নাই। এই জন্য আমরা এগুলো বিষয় সচরাচর প্রতি বছরই শুনে থাকি, এবছরও স্মরণ করিয়ে দেওয়া দরকার। তাই স্মরণ করিয়ে দিচ্ছি যে এরকম যেন না হয়। আপনি যে পণ্যটা দিয়েছেন, আপনি যে জামাটা পরছেন আপনার তো একটা পছন্দ আছে, আপনি গায়ে দিচ্ছেন যেটা আরেকজনকে দিবেন নিম্নমানের কাপড়টা, আপনার দিলে কি একটু বাধা দেয় না যে আমি যেটা পছন্দ করি না আমি ওটা পরতে পারবো না, তা আরেকজনকে কিভাবে দেই? হুজুর সাল্লামের মেয়ে ফাতিমাতু জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার স্বামী তো অনেক ধনী মানুষ ছিল নাকি? কি ছিল? গরিব মানুষ ছিল। একটা সুন্দর জামা, নতুন জামা বানিয়ে দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবি তোমাকে নতুন কাপড় চোপড় দিতে পারি না, এটা দিলাম, এই জামাটা তুমি পরিধান করবা। এনে হাতে দিয়েছে, কিছুক্ষণ পরে এক ভিক্ষুক মহিলা আসে, ভিক্ষুক মহিলা এসে বলে মা আমার পরনের ভিতরে দেখছো ওই যে সিরা ফাটা যে জামাটা, এটা ছাড়া আমার আর কোনো জামা নাই। আল্লাহর ওয়াস্তে যদি আপনার একটা জামা থাকে পুরাতনও যদি হয় আমাকে একটা পুরান জামা হইলেও দেন, আমি আমার ইজ্জত আপনি ঢেকে রাখবো। ফাতিমাতু জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ঢুকে নতুন জামাটা বের করে হাতে দিয়েছে, কি করেছেন? নতুন জামাটা হাতে তুলে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসছেন, আসার পরে বলছে বিবি এখন ওই সিরা জামাই পরে আছো, তোমাকে না নতুন জামা দিয়েছিলাম। বলছে স্বামী আল্লাহর ওয়াস্তে আগে মাপ চাই, আপনাকে না জানাই একটা কাজ করে ফেলছি, সুবহানাল্লাহ বলবেন না? এখন মহিলারা তাই মাপ চায়, পারলে জামাইরে মাপ চায়, আল্লাহর ওয়াস্তে মাপ চাই আমি একটা ভুল করে ফেলছি। কি ভুল করেছো? ভুলটা হলো এই আপনাকে না জানাই আমি নতুন জামাটা আল্লাহর এক বান্দি আসছিল আমি তাকে দিয়ে দিয়েছি। তোমার কাছে কি নতুন জামা চেয়েছিল ওই মহিলা? বলছে না নতুন জামা চায় নাই, পুরান জামা চেয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যা দান করবে আল্লাহ তাআলার সামনে কিন্তু আল্লাহর ভালোবাসায় যারা দান করবে আল্লাহর সামনে কিন্তু এগুলো হাজির হয়ে যাবে। আমি চাই নাই যে বিশ্ব নবীর মেয়ে হয়ে নতুন জামা রেখে পুরান জামা নিয়ে হাসরের ময়দানে আমার সামনে আমার মহব্বতের জামা হিসেবে উঠবে, এটা আমি চাই নাই। এজন্য নতুন জামাটা আমি দিয়ে দিয়েছি। আর আমরা লুঙ্গি যখন ছিঁড়ে তখন গরিব মানুষ আইসে যদি চায় ছিঁড়া লুঙ্গি একটা আছিল না ওটা দিয়ে দেও তো, মা বোনেরা কাপড় পরে যেটা আর পরে না ওই কাপড়টা ভাস করে রেখে দিয়েছে। গরিব মহিলা এসে কাজের মহিলা এসে বলে খালা একটা কাপড় থাকলে দিয়ে না মারে, হ্যাঁ আছে নাও এটা নিয়ে যাও, ওটা তো হাসরের ময়দানে আপনার উঠবে, ওই সিরিয়া কাপড়টা যখন আপনার সামনে উঠবে আপনার তো তখন লজ্জা লাগার কথা। এজন্য দানের ক্ষেত্রগুলি আমরা ভালো জিনিসগুলি দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনা হলো যাকাত ইতিকাফ, কয়টা বিষয়ের উপরে কথা হলো? যাকাত ইতিকাফ, যাকাত প্রদান করব, ইতিকাফ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।